প্রতিক্রিয়া যে এখন যা অবস্থা আমাদের আগে বর্তমান সরকারের আসার আগ পর্যন্ত আমরা বছরে মোটামুটি রেগুলারলি দুইবার পাইতাম, ঠিক আছে, এবং জানুয়ারি মাসে এবং জুলাই মাসে দুই একবার ব্যতিক্রম থাকা সত্ত্বেও আমরা বছরে দুইবার পাইতাম। যদিও আমরা ডিফারেন্স থাকতো, সবসময় থাকতো, কেন্দ্রীয় সরকারের সমান হারে দিয়ে আমরা তখনই পাই নাই, কিন্তু ডিফারেন্সটা অনেকটাই কম ছিল এবং বছরে দুইবার আমরা এটা মোটামুটি অ্যানসিওর ছিল যে বছরে দুইবার জানুয়ারি এবং জুলাই। কিন্তু এখন এই সিস্টেমটাই উঠে গেছে, এখন তো দেখা যাইতেছে ওই জানুয়ারি মাসে বা জুলাই মাসে দেওয়ার যে ব্যাপারটা এটা এখন বর্তমান সরকার ফলো করতেছে না, যার ফলে ডিফারেন্সটা বাইরে যাইতেছে এখন 28% দিয়ে, এবং আগামী যত দিন যাইব দেখা যাইতেছে গভর্নমেন্ট এটার ক্ষেত্রে ইতিবাচক কোনো সাড়া দিতেছে না দিয়ে দেওয়ার ক্ষেত্রে, কাজে কর্মচারীরা হতাশ হয়ে গেছে, আমরা হতাশায় ভুগতেছি যে সরকারের কোনো ইতিবাচক লক্ষণ দেখা যাইতেছে না। হাওয়াভার আমরা সরকারের কাছে আবার দাবি করতেছি যে সরকার যাতে ইমিডিয়েটলি এখন যে দ্রব্যমূল্যের যা সিচুয়েশন, হ্যাঁ, যে আমাদের তো বেতন প্রচণ্ডভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে যাতে সরকার ইমিডিয়েট কোনো পজিটিভ সিদ্ধান্ত গ্রহণ করে। সেদিকে আপনাদের তরফে কি বক্তব্য থাকবে সরকারের কাছে? হ্যাঁ, এটাই সরকারের কাছে আমরা আবার ডিমান্ড করতেছি যাতে ইমিডিয়েট এই যে গ্যাপটা 28% ডিএস গ্যাপ এটা দূর করার জন্য ইমিডিয়েট সরকার যাতে সিদ্ধান্ত গ্রহণ করে। আপনারা তো তারা আমাদের বিষয়গুলো উত্থাপন করেছিলেন, বিষয়গুলো নিয়ে সরকার, হ্যাঁ, বিষয়গুলি নিয়ে তো আমরা সবসময় আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছি, হ্যাঁ, কিন্তু সরকারের তরফ থেকে তো ঠিকভাবে কোনো পজিটিভ আমরা দেখা যাইতেছে না, পজিটিভ কোনো সিদ্ধান্ত দেখা যাইতেছে না। আপনারা কি মনে করেন বকেয়া ডিএ ছাড়া অন্যান্য বিষয় রয়েছে যে রাজ্যের কর্মচারীদের স্বার্থে? হ্যাঁ হ্যাঁ, অন্যান্য বিষয় তো আছেই, ব্যাপারটা হলো আমরা যা সপ্তম বেতন কমিশনের যে প্রতিশ্রুতি ছিল কিংবা 10,323 ক্ষেত্রে নির্বাচনের আগের যে প্রতিশ্রুতি ছিল, কেন্দ্রীয় বেতনক্রম দেওয়ার যে প্রতিশ্রুতি ছিল, এই প্রতিশ্রুতিগুলি একটাও রূপায়ণ করা হয় নাই। আমরা যে ওল্ড পেনশন স্কিম চালুর জন্য যে দাবি আমরা দীর্ঘদিন ধরে কেন্দ্র এবং রাজ্য সরকারের কর্মচারীরা করতেছিলাম, কেন্দ্রীয় সরকার কিছুটা মডিফাইড ওয়েতে নিউ পেনশন স্কিম আবার মডিফাইড করছে, কিন্তু যেই সংশোধনটা করা হয়েছে সেটা কিন্তু পুরানো পেনশন স্কিমে ফিরে গেছে না, কিন্তু নিউ পেনশন স্কিমে কিছুটা সংশোধন করা হয়েছে। যাই হোক, এটা একটা স্টেপ, কিন্তু আমাদের মূল দাবি ওল্ড পেনশন স্কিম হুবহু চালু করা। আর স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা ইউপিএস চালু করছে, ইউনিফাইড পেনশন স্কিম, ইউনিফাইড পেনশন স্কিমের একটি বৈশিষ্ট্য সেটা হলো 25 বছর চাকরি করলে লাস্ট যে বেসিক পে তার 50% এনশিওর হইব, 50% পেনশন হিসাবে কর্মচারীরা পাওয়ার অধিকারটা দেওয়া হয়েছে ইউপিএস ইউনিফাইড পেনশন স্কিমে। কিন্তু সেখানে ওই আমাদের যে কর্মচারীদের যে কন্ট্রিবিউশন 10% অফ দ্য বেসিক পে এটা কিন্তু স্ট্যান্ড বাই, এটা কিন্তু রয়ে গেল, আগে এই সমস্ত ব্যাপারগুলো ছিল না। যাই হোক, আমরা ওল্ড পেনশন স্কিম হুবহু চালুর দাবি রাজ্য সরকারের কাছেও করতেছি, এবং রাজ্য সরকার যে কেন্দ্রের যে পরিবর্তন সেই ক্ষেত্রেও রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে এটা আমাদের এখনো দৃষ্টিতে আসে নাই। এছাড়া অনেকগুলি ভাতা যেগুলি আমাদের হাউস রেন্ট এবং মেডিকেল অ্যালাউন্স ছাড়া গত পেরিভিশনের পরে কোনো রকম ভাতার কোনো রকম সংশোধন করা হয়নি, এই সমস্ত ডিমান্ডগুলি আমাদের আছেই। হ্যালো, অবশ্যই। আর বিষয় হচ্ছে এই রাজ্যে বারবার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রসঙ্গটা আসছে, এত কারণে করা হচ্ছে না, এ নিয়ে আপনার কি বক্তব্য? অনিয়মিতদের তো আগে আমাদের একটা সময় ছিল DRW ক্যাজুয়াল বা মাস্টার রুল, এটা কিন্তু দীর্ঘ আন্দোলনের ফলে বামফ্রন্ট সরকারের সময়ে এটা রেগুলার করার একটা প্রসেস চালু হয়েছিল। এখন বর্তমান সরকারের আমলে ইভেন ফিক্সড পে এমপ্লি যারা তাদেরকে 5 বছর পরে যে নিয়মিত বেতন ক্রমে আনা সেক্ষেত্রেও কিন্তু ডিলে হচ্ছে, এবং আমরা দেখতেছি যেখানে আমরা ইরেগুলার কর্মচারী অনিয়মিত কর্মচারী নিয়োগের তীব্র বিরোধিতা বামফ্রন্ট সরকারের সময়ও আমরা করে আসছিলাম, এখনো করছি, কিন্তু এখন
ব্যাপক হারে বিভিন্ন ডিপার্টমেন্টে মানে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি কিংবা এই জাতীয় অনিয়মিত কর্মচারী, বিভিন্ন ধরনের অনিয়মিত কর্মচারী স্কুলে, অফিসে, ইভেন কলেজে, হ্যাঁ, মানে রেগুলার বেতন ক্রম না দিয়ে কন্ট্রাকচুয়াল বা ফিক্সড এই জাতীয় কর্মচারী নিয়োগের টেন্ডেন্সিটা বাড়ছে। কাজে এটা আমরা বিরোধিতা করি এবং সমস্ত সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি দপ্তরে আমরা নিয়মিত বেতন ক্রমে নিয়মিত কর্মচারী নিয়োগের আমরা দাবি সবসময় করছি, এখনো করব, এটাই আমাদের দাবি।